আমার পিএইচসি যে ডিভিশন ইয়ার অফিসটা ইনাগুরেট করেছে আর ইয়াত আমি সবে উপস্থিত হয়েছ। পিএইচসিত বহুত ইম্পর্টেন্ট প্রজেক্টবিলাক চলি আছে, যে যে আমার বহুত প্রজেক্টবিলাক তো বহুত কাম করবলগা আছে। উত্তর অঞ্চলের মানুষ পানির কারণে খুব হাকা হয়ে আছে, দীর্ঘদিন ধরে তেখেতসকলে পানির কারণে বহুত স্ট্রাগল করলে। এতিয়া লাহে লাহেক বিভিন্ন স্কিম আহিছে আর আমিও বিটিআর গভর্নমেন্টখনে যেনেকে হোক রাইজে বিশুদ্ধ পানি পাব লাগে ইয়ার কারণে বিভিন্ন আসনি আমি তৈয়ার করেছো। আর আজি বিশেষক এই কাজলগাঁওত আমার ডিভিশন অফিসটো ইনাগুরেশন করবলে পাই আমি আনন্দিত হয়েছো। আর ইয়ার পিছত পাবলিক হেলথর বিভিন্ন প্রবলেম এই অফিসের পর সলভ হবো। আজি পুরো আপনার বাজেট অধিবেশন আরম্ভ হবলে গিয়ে আছে, যেহেতু বিধানসভা নির্বাচন সমাগত, কি ধরনের বাজেট লব বলি? সব বাজেট বলে কলে কেন্দ্রীয় বাজেট, রাজ্য রাজ্যের বাজেটটা যেমন ইম্পর্টেন্ট, আমার কাউন্সিলর বাজেটটা ইমান হাইলাইট নহয়। ইয়াত কিছুমান টকা আছে, সেই টকাখিনি কোনটো শিতানত কেনেকে ইফেক্টিভলি ভালকে আমি কাম করব পারে ইয়ার কারণে আজি বাজেট সেশনটো হব। আমি বিচারিছো কি ম্যাক্সিমাম যেটো আছে পয়সা আমার এডুকেশনের খরচ হব লাগে। এডুকেশন আর ইকোনমি যেটো আছে কি ইনকাম জেনারেট করার কারণে আমি চিন্তা করছো। গতি আহি থাকা বছরত আমি এগ্রিকালচার আর আমার এডুকেশন এই দুটাত বেশি প্রায়োরিটি দিয়ে আমি কাম করবলে লৈছো। বাকিখিনি যেটো আছে রাস্তা ঘাটের কারণে কেন্দ্র সরকার রাজ্য সরকার আসনি আছে আর হেলথর কারণে এনআরএইচএম চলি আছে, সো ডিআরডিএ এনআরএলএম এইবিলাকতো বহুত আসনি চলি আছে। এম জি এনরেগার আসনি খুব ভালকে যদি চলাব পারে বহুতখিনি উন্নয়ন গ্রাম্য অঞ্চলত হব। আমি এই যেটো দেখবলে পালো আগর সরকারবরে সেই কামবিলাক করা নাই, গতি এতিয়া আমার তো যেখানে টাকা আছে সেই টাকাখিনি সঠিকভাবে কেন রাইজক মানে আমি ইমপ্লিমেন্ট করব পারে বা উন্নয়নটো দিব পারে ইয়ার কারণে আজি বাজেট আলোচনা হব। আর আজি আপনার আগত মই এটা কথা ঘোষণা করব বিচারিছো যে নির্বাচনের সময় আমি কৈছিলো কি ইয়াত থকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কারণে আমি এটা এটা উন্নয়ন বোর্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করিম আর অতি শীঘ্রে আমি সকলো জনগোষ্ঠীর কারণে উন্নয়ন বোর্ডটো গঠন করবলে গই আছো। ভিসিডিসি নির্মাণ গঠন করাক লৈ যেটা এটা মতানৈক্য হৈছে বিজেপি ভিসিডিসি একো মতানৈক্য হোৱা নাই, এজন দুজনটো থাকিবই, এইটো সব পার্টি থাকে। কালি এমএলএ টিকিট দিলে এইটো হব, এমপি টিকিট দিলে এইটো হব, এইটো হবই, নহলে আর মানুহ কি আছে? মানুহটোতো আর মেশিন নহয় কি আপনি নট বল্ট মারি থাকে ইফালে যাব লাগে এনেকে, মানুহ হলে কি অল্প ফ্লেক্সিবিলিটি হব। কিন্তু এইটো লৈ পেলায় আমার মাজত কোনো তেনেকুৱা ডাঙর এটা কোনো সাংঘাতিক এটা ক্ষতি একো নাই, না বিজেপি আর ইউপিপিএলর মাজত, না ইউপিপিএল ইউপিপিএলর মাজত, না বিজেপি বিজেপির মাজত, এজন দুজন এনেকা লড়া কয়ে এইটো আপনি দেখিব। কালি ইলেকশন টিকিট নাপালে কোনোবা কোবাত গুছি যাব, কোনোবা কোবাত আইব, এইটোই রাজনীতি। আর বিধানসভা নির্বাচন মিত্রতা হওয়া সম্ভাবনা আছে এতিয়ালৈকে আপনার যার দেখা পাই আছে তার হওয়ার ম্যাক্সিমাম চান্স আছে।